হ্যালো ভাই বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি, অনেকটা শরীরটা ভালো আছে। আজকে একটু জ্বর আটকে এসেছিল, তবুও এখন আর জ্বর নেই, মানে শরীরটা একটু দুর্বল আছে, তবুও কমে যাবে। তোমাদের আশীর্বাদ আর দোয়া আছে না, তার জন্য কমে যাবে। আর দেখো, সকাল সকাল তোমাদের সামনে যদি আমি না আসি, আমার যে এত খারাপ লাগে। ভাবি আমাদের ভাই বোনগুলো কী করছে, খাওয়া দাওয়া করেছে না নাই সময় মতো, সব কিছু জিজ্ঞাসা করার জন্যই আমি তোমাদের সামনে প্রতিদিন আসি, তোমাদের ভালোবাসা পেতে আর তোমাদেরকে ভালোবাসা দিতে। ঠিক বলেছি তো শোনা ভাই ও বোন? আর জানো, আজকে আমি সকালবেলা রুটি খেয়েছি, একটা একটা রুটি খেয়েছি। কালকে রাত্রে ডাল ছিল, বাসি ডাল ছিল, ওই ডাল দিয়ে খেয়েছি। কিন্তু বাসি ডাল খেলে তো আরও সর্দি লাগবে, তার জন্য আরও গ্যাসে গরম করেছি। গরম করে আর হলো এক কাপ চা, লাল চা খেয়েছি। আর একটা ভাই আমাকে বলেছিল যে কাঁচা লঙ্কা কালিজিরা দিয়ে মুড়ি খেতে, আমি তাও খেয়েছি। সকালে তো খাইনি, কালকে রাত্রে খেয়েছি, লাইভ করার পরে খেয়েছিলাম। তো সর্দিটা অনেকটা কমেছে, ভালো লাগছে এখন আজকে আর কি, একটু তা কথাটা একটু বাজে না, একদম শরীরটা অনেক খারাপ। কিন্তু কাজগুলো সকাল সকাল কমপ্লিট করেছি। কিন্তু ওই যে মাসিটা আছে, যে মাসিটাকে কয়েকদিনের জন্য রাখছি আর কি, তো মাসিটাকে বলছি আর কি, যদি কাজ করে তাহলে আমি রাখবো আর কি, লাগে মাসে টাকা দিয়ে দেবো। আমার হাজব্যান্ড বলছে যে রেখে দাও, না অনেক কষ্ট হয় আমার, জানো না, এত দূরে গরু গোয়ালের কাজগুলো করতে হয়। দেখি আগে যদি করে আর কি, তাহলে মাসের জন্য রেখে দেবো, একবারে যাই নিয়ে নিবে আর কি। এমনি তো কাজ করবে না, আর এমনি করাবো না বলো, ওরাও গরিব মানুষ। তার জন্য ভাবছি মাসিটা এসে বাসন টাসনগুলো মেজে দিয়ে গেছে, কাপড়গুলো কী করেছে, কাপড় ধুয়ে টুয়ে নেড়ে দিয়ে গেছে, আবার বিকালে বলে আসবে বলছে আর কি। চাটা বানিয়ে দিলাম, উনি খাওয়া দাওয়া করে গেল, খাওয়া দাওয়া করে টরে চলে গেছে। আর আমার মতন আমি গরু ঘরে যাব, গরু ঘরে যাওয়ার জন্য তার জন্য ভাবলাম যে ভাই বোনদের লোক একটু কথা বলি। আর আজকে কথা একটা কথা বলবো তোমাদেরকে, গরুর কতগুলো ভাইয়ের গরু গাব নেয় না আর কি। একটা ভাই আছে আর কি, কতগুলো ভাই নেয়। একটা ভাই কালকে আমাকে, রোহন বলে একটা ভাই আছে, ভাইটা আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, ওর গরুর কিছু হলে আমাকে কমেন্ট করে আর কি। ও বলছে দিদি ভাই আমার মনটা খুব খারাপ। আমি বলছি কেন ভাই, তোমার মনটা কেন খারাপ বলো তো? তখন আমাকে বলছে যে দিদি ভাই আমার গরুর একটা গাব নেয় না আর কি, তার জন্য আমার মনটা খুব খারাপ, তার জন্য তো আমাকে ভিডিওটা করতেই হবে বলো। গাবটা মানে কি অনেকবার বেজি দিয়েছে, গাবটা নষ্ট করে ফেলে, মানে গাবটা নেয় না আর কি, তার জন্য আমি মানে কিছু কথা বলার জন্যই ভাইটার বিষয়ে আসছে তোমাদের সামনে। তাহলে একটু ওয়েট করো, আমি তোমাদের কাছে কথাগুলো বলছি। দেখো আমি কোথায় এসে বসে পড়লাম, একদম আমার যে জায়গাতে আমি শর্ট ভিডিও বানাই সেই জায়গাতে এসে বসে পড়লাম। কারণ আমি এতক্ষণ বিছনাতে ছিলাম, শুয়েছিলাম, আর ওই অবস্থাতে তো তো গরুর বিষয়ে কথা আমি বলি না, সবসময় আমি বসে বলি, নাহলে গরু ঘরে যেয়ে বলি। আর গরু ঘরে তো আমি ভিডিও বানাতে পারবো না, কেননা ওখানে গিয়ে দেখে আসছি, ওখানে ডাক বাজানো হচ্ছে। আমাদের কি বলবো আর বলো, আমার এই কপালটা না বিরাট দুঃখের গো, তার জন্য না মানে বাড়িতে আনতে পারছি না গরু গোয়ালটা। গরু গোয়ালটা যদি বাড়িতে আনতাম, প্রাণ খুলে খুলে ভিডিও করতাম, একদম সেই চিল্লা চিল্লা কথা বলে বলে ভিডিও করতাম, সেটা আমার মানে হয় না করা। কী করবো বলো, বিরাট কষ্টের মানে মনটাতে ভরা, তার আর কি করবো। এখন ঘরে বসে বসে আমাকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে, কারণ আমার গরুর সামনে আমি ভিডিওটা বানাতে পারছি না। গরুকে দেখাবো, ভিডিও করব, কত শান্তি লাগে বলো, কিন্তু আমি পারি না, আমার উপায় নেই। ওখানে গেলেই ড্যাক বাজাবে, আর কফি রাইট এসে পড়লে তখন কি করব বলো। ওখানে তো একটা ভয় থাকেই আমাদের মধ্যে বলো, আমাদের প্রত্যেকটা ইউটিউবারের মনের ভিতরে একটা ভয় থাকে যে যদি কফি রাইট মানে বলো। তার জন্য ঘরে বসে বসে ভিডিওটা শ্যুট করছি, আর তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি ঘরে বসে বললো আমি কার্যকারী কথাই বলবো, তোমরা সেভাবেই কাজগুলো করবে, দেখবে গরুটা গাব রাখবে আর কি। তোমরা যখন গরুটা আজকে গরম হলো, এরকম ভিডিও কিন্তু আমি অনেক কটা বানিয়েছি, মানে অনেক কটা আমার ভিডিও আপলোড করা আছে, তবুও ধরো ভিডিওগুলো নিচে পড়ে গেছে। আরও নতুন আমার সাবস্ক্রাইবার ভাই বোন অনেক হয়েছে, এখন তারা হয়তো খুঁজে পায় নাই, তাদের জন্য আবার বানাচ্ছি আমি, হাজারবার বানাতেই হবে আমাদেরকে বলো। কেননা যদি আমরা ইউটিউবে এসেছি, আমরা মানে দর্শকের কাছে মানে আমাদের বানাতেই হবে, কেননা আমাদের ভাই বোনের উপকার যাতে আসে, তার জন্য ভিডিও আমাদের হাজার হাজার ভিডিও, এক ভিডিও তিন চারবার করে বানাতে হয় আর কি, তার জন্য বানাচ্ছি আজকে আর কি। আর আমি বলছি শোনা ভাই ও বোন, তোমরা বুঝে নাও কথাটা, যখন গরুটা গরম হবে, ধরো এখন বেলা ধরো কয়টা বাজে, মোটামুটি 10:30টার মতন বাজে, 10:30টায় যদি গরুটা গরম হয়, তুমি 10:30টার সময় বসে আমি ব্লগটা স্টার্ট করছি, 10:30টার সময় যদি গরম হয় সকাল 10:30টা, তাহলে তো রাত্রে 10:30টার সময় তোমরা দিবে আর কি। আমি কিন্তু আগে তাই দিতাম, কিন্তু আমি এখন তা দিই না, আমি পরের দিন সকালে 10:30-11টার দিকে আমি বেজিটা দিই। কেননা গরু যখন গরম অবস্থাতে থাকে, মানে ধরো গরম কতগুলো গরু মানে হিটটা বেশি আসে, তখন মানে ওই গরুটাকে 24 ঘন্টা পার করে আমরা বেজিটা আমি দিই আর কি। 24 ঘন্টা পার করে দিলে গরুটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, তখন গাবটা দিলে গাবটা রাখার সম্ভাবনাটা বেশি করে আর কি।
তার জন্য আমি ওই টাইমটাই দিই, বেছে নেই, তোমাদেরকে বেছে নিতে হবে যে এই টাইমে আমি এবার দিয়েছিলাম, এই মাসে দেখি তো আমি একটু ঠান্ডা হওয়ার পরেই আমি দেই। দেখবে যদি মল নাও থাকে তবুও কিন্তু কাপ রেখে দেয়, কেননা আমার গরুগুলো রেখেছিল দেখে কেন তো আমি বুঝতে পারছি। আবার কতগুলো গরুকে তুমি বেজি দিবে, বেজি দেওয়ার সাথে সাথে দেখবে যে হলো রক্তপাত হচ্ছে, তাও ভয় করার দরকার নাই, কিন্তু কিছুই হবে না, তাও দেখবে যে কাপ রাখে গরু, ঠিক আছে? কেননা গরুর মানে এইগুলো বুঝতে হবে তোমাদেরকে, যে এখন গরম হলো, আমি যদি সন্ধ্যাবেলা দেই ধরো 10:30 গরম হলো, রাত্রে যদি 8টা 9টা 10:30 সময় দেই গরম, কিন্তু কতগুলো গরু কিন্তু ওই বেজিটা কিন্তু রাখে না, হ্যাঁ নষ্ট করে ফেলে। তার জন্য আমরা কি করি, ওই গরুটাকে কি করি, নেক্সট মাসে আমি ওই তোমার 24 ঘন্টা পার করে, তার মানে আজকে 10টা কালকে 10টা পার করে ধরো 11টা 11:30 এরকম টাইমে আমি বেজিটা দিই, দেখবে বেজিটা রাখবে। আর বেজিটা যখন দিবে, দেওয়া হয়ে গেল, দেওয়া হওয়ার পরে গায়েটাকে উঁচুতে বেঁধে রাখবে, যাতে মানে গায়েটা যাতে মাটিতে বসতে না পারে 2-2.5 ঘন্টা। আর তুমি যেটা গাব রাখবে না ওটা তো 3 ঘন্টাই রেখে দাও, লাগে উঁচুতে বেঁধে রাখবে, বেঁধে রেখে 3-4 দিন লবণ দেবেই না, লবণ দিলে লবণটাতে গরুটা গাবটা কিন্তু নষ্ট করে আর কি। 3 দিন কিংবা 4 দিন কিংবা 5 দিনই তোমরা লবণ দিও না আর কি, আর লবণটা দিবে না, দেখবে গাবটা রাখবে। আর যদি গাবটাও না রাখে তাহলে তুমি একটা কাজ করবে, তুমি ওয়াশ করে নেবে জায়গাটাতে, হয়তো মানে পর্দার মতন পড়ে যায় ওইটা ওয়াশ করবে, মানে আজকে গরম হলো তাহলে ডাক্তারকে ডাক দে এনে ওই জায়গাটাতে ওয়াশ করে নেবে, ওয়াশ করলে ওই পর্দাটা সরে যাবে, সরে গেলে তাহলে গাবটা মানে তুমি বেজিটা দেওয়ার সাথে সাথে গাবটাকে আঁকড়ায় ধরে রাখবে আর কি, গাবটা নষ্ট করবে না। আর তাও যদি না হয়, আরেকটা তোমাকে বলি 3 নম্বর কথা, যদি তাও দেখলে যে ওয়াশ করার পর আমার গরুটা গা হলো না, কিন্তু এখন যদি বিক্রি করে দাও তাহলে তোমাদের লস, বিক্রি করবে না, তুমি যাই দামরা গরু একটা যদি থাকে সার গরুকে তুমি দেখাও, দেখবে 100% গাব রাখবে। যদি বেজিতে কাজ না হয় কিন্তু সার গরুতে কিন্তু 100% কাজ হয়। আমার একটা রাজভাই আছে, রাজভাইয়ের গরু একটা গাব হতো না, ও কিন্তু সার গরু দেখায় কিন্তু গাব করাইছে, কিন্তু আমারও গরু ফার্মের গরু একটা গাব হতো না অনেকদিন আগের গরু, এটা ওইটাকেও আমি কিন্তু সার গরু দেখায় কিন্তু গাব করেছি আর কি, আর গাবও হয়ও 100% ওইটা গাব হয়, কেননা যদি বেজিতে কাজ না করে। কিন্তু এখন তো দেখো, এখন আগে তো সবাই তো ধরো দামরা দিয়েই আমরা বেজি মানে দামরা দিয়েই বা গাব করানোর চেষ্টা করতাম, কিন্তু এখন তো ধরো সময় পাল্টে গেছে, দিন পাল্টে গেছে, সব কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক ডাক্তার বেরিয়েছে, এখন সব ইঞ্জেকশনে সব কিছু হয়, কেননা এখন দামরা গরু কিন্তু আমাদের এখানে এলাকাতে নাই কেই, একদমই নেই। আমি একটা বানাতে চাইছিলাম তবুও তো আমার বানানো হলো না, অনেক বড় করে তাকে বিক্রি করাতে দিতে বাধ্য হলাম আর কি, আমার টাকার প্রবলেম পড়েছিল, নাহলে আমার ঘরে একটা দামরা থাকতো আর কি। ভাবছিলাম বাড়ির জন্য রেখে দেয় ইঞ্জেকশন আর দিতে হবে না, এটা দিয়ে কাজ চালাতে পারবো, কিন্তু হলো না, আর বিক্রি করে দিতে বাধ্য হলাম। তো তোমাদেরকে বলছি, এখন তো দামরা গরু পাওয়াই যায় না, দামরা গরু লাগে নাই, মানে সার গরু নাই কে, মানে সার মানে কি সার, এখন যে দেখাবা তুমি কার বাড়িতে যাবা বলো, আর দেখাতে গেলেও অত বড় বড় গরুকে টেনে নেওয়া যাওয়া হয় না আর কি, এরকম আর কি, যদি পারো আর কি, কিন্তু গাড়িটাকে বিক্রি করো না, ওরকম করে তুমি দেখাও রোহন ভাই, তোমার গরুটা ঠিক হবে, দেখবে। আর আমি যেভাবে যেভাবে বললাম সেভাবেই তুমি করবে। আর যদি কোনোদিনও বেজি দেওয়ার পরে যদি রক্তপাত হয়, তুমি কিন্তু কোনোদিনও, অনেকগুলো ভাই বোনের কিন্তু রক্ত বাইর হচ্ছে, কিন্তু হলো গাব কিন্তু রাখে, আমার গরু রক্ত বার হবে কিন্তু তবুও গাব রাখবে, কিন্তু এটা মানে কোনো ইসের কথা না, কোনো লজ্জার কথা না, যেটা আমরা গরু পালি এটা লজ্জার কোনো বিষয় না, এটা আমাদেরকে বলতেই হবে, কেননা এটা মানে কোনো লজ্জার বিষয় না, এটা তোমরা হলো রক্ত যদি পাত হয় তোমরা কোনোদিনও ভয় পাবে না, দেখবে যে ওইটাতেও কিন্তু গাব রাখে আর কি, কতগুলো গরুতে রক্ত মানে হয় আর কি, তার জন্য গাব রাখে, ঠিক আছে সোনা ভাই বোন? এভাবে তুমি করে দেখো দুইবার, যদি একবার এবার যদি না রাখে তুমি আগে ওয়াশ করবে, ওয়াশ করে তারপরে আমার আমি যেভাবে বললাম তার নেক্সট মাসে তুমি ওইভাবেই বেজিটা দাও, দেখো বেজিটা তোমার রাখবে আর কি, তোমার পয়সাটা নষ্ট হবে না। দেখো আমরা গরিব মানুষ না বলো, আর গরিব নাও তো, আমরা মোটামুটি হাত পা আছে তো, আমরা ধনী তো, ধরো মাসে মাস যদি 500-1000 টাকা করে যদি ডাক্তারের পিছনে যদি বেজি দিতে যায়, বেকার বেকার টাকাটা নষ্ট হয় না বলো? একটু মানে একটুখানি ক্যাপাসিটি করে যদি আমরা ইঞ্জেকশনটা দিই তাহলে তো আমার গরুর গাবটা নষ্ট হবে না, তাহলে তো আমার ভালোই হবে বলো? আমার গরু কতগুলো এরকম করেছিল আগে, সেই জন্য আমি শিখেছি। এখন তো গরু একদম ডাক্তার এসে বলবে কি, হে গরুটা গাব রাখবে না গো, তুমি বেকার ইঞ্জেকশন দিবে, গরুটা ঠান্ডা হয়ে গেছে। আমি সে আপনি দেন তো ডাক্তারকে, আমি বলি তুমি দেওয়াও ডাক্তারবাবু, বলে কি রাখবে না, তো আমি সে দেখবে রাখবে, সত্যি সত্যি গাব রেখেছে, ডাক্তারকে বলছে আসলে তাই কতগুলো গরু আছে না এরকম হয় আর কি, ঠান্ডা হলেই মানে অত ঠান্ডাও না অত গরমও না, এরকম টাইমে হলেই গাবটা রাখে আর কি, আর বেশি গরমের মধ্যে যদি বেজি দেওয়া হয় গরমে নষ্ট হয়ে যায় বেজিটা, বেজিটা একটু ঠান্ডার মধ্যে, আর গরম দিনে যদি বেজি দেওয়া হয় সাথে সাথে বেজিও দেওয়া শেষ, মানে যখন বসবে গরুটা তারপরে একটু পরে ছান টান 2-3 বার করে ছান করে দেবে, গাবটা রাখবে, ঠান্ডা পেলে গাবটাকে বেশি রাখে আর কি। এখন তো ঠান্ডা দিন, এখন তো আর ছান টান বেশি করাতে হবে না, তুমি এভাবে করে দেখো রহন ভাই। আর রাজ ভাই, তুমি কালকে আমাকে বলেছিলে না মুড়ি দিয়ে, তারপরে কি জানো বলে কালিজিরা দিয়ে খেতে আর কি, মুড়ি খেতে আর কি, আমি খেয়েছি রাজ ভাই,
আর তোমাদের প্রত্যেকটা ভাই বোনের নাম আমি এই মানে আমার ভিডিও করে করে তোমাদেরকে নামগুলো আমি ভিডিওর মাঝখানে মাঝখানে সবার নাম নেবো। এই ভাইগুলো আমাকে খুবই আদর করে, রোহন ভাই একটা, রাজ ভাই একটা, একটা হলো সবুজ ভাই আমাকে খুব ভালোবাসে, সে ভালোবাসে, আর একটা ভাই কালকে আমাকে বন্ধু বানিয়েছে, ভাইটার নামটা কি ভুলে গেলাম, কিন্তু ভাইটার নামটা আরেকটা নেবো। ভাইটা আমাকে বলছে, দিদি ভাই তুমি আমাদের বাড়িতে আসো, আমি তোমাকে ভাবছি আমি কি খাওয়াবো, ইলিশ মাছ খাওয়াবে। ঠিক আছে ভাই, আমি ইলিশ মাছ খেতে তোমাদের বাড়িতে যাব। ঠিক আছে শোনা ভাই বোন, তাহলে আমি এখন গরু ঘরে যাই আর কামিল কিং করতে যাবো। আজকে কামিল কিং ভিডিওটা তোমাদের লোকে ভালো করে শেয়ার করতে পারবো না, কেন জানো? আমার কেউ নেই ঘরে আজকে, জানো আমি কামিল কিং, আমি এক হাত দিয়ে এক হাত দিয়ে যেটুকু পারি সেটুকু তোমাদের লোকে শেয়ার করছি, আর তোমরা ভিডিওটা এইভাবে একটু দেখো প্লিজ শোনা ভাই বোন। তাহলে আমি এখন গরু ঘরে যাচ্ছি চট করে। দেখো ভাই বোন, এখন আমি কামিল কিং করতে আসলাম, আর জানো না আজকে একটা বাচ্চাও নেই, আমার বাচ্চাগুলো স্কুলে গেছে, গিয়ে আজকে তাড়াতাড়ি করে স্কুলে মানে দরকার আছে আজকে, তার জন্য গেছে, মানে স্কুলে আছে, ড্যান্স হবে, বাচ্চাদের সব বাচ্চাগুলো চলে গেছে, কিন্তু একটা বাচ্চাও নেই যে আমি ক্যামেরাটা ধরাবো, তার জন্য একা একাই মানে ভিডিওটা এক হাতে ধরেছি আর একটা দেখে আমি কিন করতে আসছি, হয়তো আজকে ভালো করে দেখাতে পারবো না তোমাদেরকে। দেখো বাচ্চাটা কি সুন্দর করে উষা মানে গাখিল খাচ্ছে, বাছরটাকে বে দেখো ভাই বোন, আমি এক হাত দিয়ে কাউ মিল্কিং করছি আজকে। দেখো না আজকে আমার ঘরে কেউ নেই, একদিন তোমাদেরকে এই গরুটাকে পা না বেঁধে দুনি করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে তো না ভাই বোন? আর দেখো আজকে আমাদের এখানে কোনো বাচ্চাই নেই, আমাদের বাচ্চা তো নেই, নেই পাড়া শ্রদ্ধা কোনো বাচ্চা নেই। গাইটা দুনি করে তারপরে তোমাদের লোকে আমি কথা বলবো, ঠিক আছে? ততক্ষণ আমার সঙ্গে থেকো, ঠিক আছে শোনো ভাই বোন। দেখো ভাই বোন, আমি কাউ মিল্কিং করে ঘরে আসলাম, কিন্তু কাউ মিল্কিং না, কেউ নেই আজকে, জানো আমার স্ট্যান্ডটা না, স্ট্যান্ডে মোবাইল রাখলে ভয় লাগে, স্ট্যান্ডে তো ভেঙে পড়ে যদি যায় আর খুব অসুবিধা হয়, কেউ নেই আজকে, একটা বাচ্চাও নেই এখানে, তার জন্য আর কাউ মিল্কিং ভিডিওটা দেখাতে পারলাম না, যেটুকুই দেখালাম তোমরা ওইটুকুই দেখে নিও শোনা ভাই বোন। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।